স্বেচ্ছা ও নানা কাজে ভারতে গিয়ে আটকে পড়া 164 জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সোমবার বিকেল 3:48 ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় অর্ধ লক্ষাধিক মানুষের সমাগমের ঘটনায় 7 গ্রামে অন্তত 30,000 মানুষ এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তারা। বন্ধ রয়েছে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। গ্রামের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা জানান, প্রতিটি গ্রামের মেম্বারদের নেতৃত্বে কমিটি গঠন করে দেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা ব্যতীত কোয়ারেন্টাইনে থাকা লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। গাইবান্ধার গোবিন্দগঞ্জ হতে ধান কাটার জন্য চলনবিল এলাকায় শ্রমিক প্রেরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা মসজিদ মাঠে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে 22 জন শ্রমিককে চলনবিল এলাকায় পাঠানো হয়। এখন আমরা ধান কাটতে যাচ্ছি, আমরা যাব, এটা হলো নন্দীগ্রাম, বাড়ি কোথায়? হলো বাড়ি আমাদের কামদিয়া। কতজন যাবে? আমরা যাব 22 জন। অনেকদিন থেকে বসে আছি, এই কারণে সরকারিভাবে নাটক যাচ্ছি কাজ করতে, ধান কাটতে। ওখান থেকে সরকারিভাবে আসা হয়ে এলাকায় ধান কাটবে। এতে আপনাদের উপকার হলো না কি হলো? উপকার হলো। কী ধরনের উপকার হলো মনে করেন? আমাদের বসে থাকা সময় টাকা পয়সা নেয় হাতে। গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় ও গোবিন্দগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৈরিকৃত তালিকা হতে তাদের নাটোর জেলার সিংড়া থানার চলনবিল অঞ্চলে পাঠানো হলো। ধন্যবাদ। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বোরো মৌসুমের ধান কাটার সময় হয়ে গিয়েছে দেশের কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে হাওর অঞ্চল, চলনবিল অঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের বিভাগীয় কার্যক্রমের অংশ হিসাবে সব জায়গা থেকে নির্দেশনা রয়েছে কৃষি শ্রমিকরা যেন নিরাপদে বিভিন্ন স্থানে গিয়ে ধান কাটতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারই অংশ হিসাবে আমরা গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শ্রমিক ভাইদের তথ্য সংগ্রহ করছি এবং তাদেরকে আমরা গ্রুপ করে করে আমরা বিভিন্ন এলাকায় ধান কাটানোর জন্য প্রেরণ করছি এবং এই কাজে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা